আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার মম তানিয়া জ্যোতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করব বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে বলা হয়নি, সকালে আব্বু আসছে আর আব্বু অনেকগুলো জিনিস নিয়ে আসছে, তাই সেগুলো মিথিল আর আব্বু আবার বস্তা থেকে বের করছে। আব্বু হঠাৎ করেই আসে এরকম, হুটহাট করে না বলে দেখা যায়, রাতে বলছে যে আসছি এই বলে দেখা যায় গাড়িতে উঠে গেছে। তা কালকে বলছিল, আমি অতটা বিশ্বাস করিনি, আমি মনে করলাম মনে হয় এমনি বলছে, এরকম বললে আবার দেখা যায় এক সপ্তাহ পার হয়ে যায়। তা কালকে আর কি গাড়িতে উঠছে, সকালে এসে পৌঁছাইছে, আর মিথিলার আব্বু আবার নিচ থেকে সব উঠাই নিয়ে আসলো, এক ফুল এক বস্তা জিনিস নিয়ে আসছে, সবজি এখানে আছে অনেক কিছু, আমি একটু পরে মানে বের করা হয়ে গেলে আপনাদের বলছি কি কি নিয়ে আসছে। তা আব্বু আসলে আসলে অনেক জিনিস নিয়ে আসে, আবার আমরা যখন গ্রাম থেকে আসি তখনই কিন্তু এরকম জিনিস নিয়ে আসে, কি অন্য কেউ আসলে তো এগুলো আসলে এভাবে নিয়ে আসে না আর তাদের কাছে দেওয়াও যায় না, কারণ আমাদের যা প্রয়োজনীয় টুকটাক জিনিস সেটা কিন্তু আমাদের আবদার থাকে মা বাপের কাছে, আর সেটাই তারা নিয়ে আসে। আর আমাদের আবদার না থাকলেও আমরা যদি নাও বলি, তাও বাসায় যতটুকু থাকবে ততটুকু মা কিন্তু চাইবে যে মেয়ের কাছে দিতে। তা আমার মাও একই কাজ করেছে, যা মন চাইছে পুরো বস্তা ভরে দিয়েছে, প্যাকেট ভরে দিয়েছে, বুঝুক এবার আব্বু ঠেলা, তো তাই করছে, মানে বের করতে করতে যেন শেষই হচ্ছে না, পুরা রান্নাঘর ভরে গেছে। এমনিতেই ছোট একটু রান্নাঘর, পুরো ভরে গিয়েছে, মানে কোনো কিছু বাদ রাখিনি, মনে হচ্ছে বাসায় যা ছিল পুরো সব দিয়ে দিয়েছে। এই যে আমাদের যা যা নিয়ে আসছে একটু দেখাই আপনাদের, কোনটাতে কি আছে একটু পরেই বলছি, তার আগে আব্বুর জন্য কফি তৈরি করে দিই, অনেক দূর থেকে আইছে আর ফ্রেশ হয়ে নিয়েছে, উনি কফি বাকুরখানি এগুলো দিব আর আমি একটু খেয়ে নিব। সকালে উঠে আমার একটু চা কফি খাওয়ার নেশা আছে, তা আমি খাবো আর আব্বুরে দিব। আমি তো বেরোতে পাচ্ছি না, রান্নাঘরের ভিতরে রান্না করছি, আবার এদিকে জিনিসপত্র গোছাচ্ছি, মিথিলার কাছে দিয়ে দিলাম, ওই আর কি দিয়ে দিল ওর নানারে। মিথিলা আবার স্কুলে যাবে দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে গুঁড়ো চালের আটা, তারপরে সিম, কতগুলো সিম, এটা হচ্ছে বড়ি, এটা হচ্ছে কুমড়া শুটকি, এটা হচ্ছে চাল আতপ চাল, আর এটা হচ্ছে মাটির আলু, পোল, এখানে কিছু মাছ, নারকেল, খেজুরের রস কাঙ্ক্ষিত, কলা, পেঁপে, কচু। দেখে নিলেন কত জিনিস পাঠিয়েছে, আসলে মারা তো মাই হয় তাই না, মারা এমনই হয়, যা কিছু থাকবে সেটাই তো সন্তানের জন্য পাঠাবে, এটা স্বাভাবিক। তাই আর এখানে খেজুরের গুড় আছে আমাদের যশোর এলাকার, তাই খেজুরের গুড়টা দেখে আমি খাওয়ার জন্য আর কি খুলে ফেলেছি। আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আসলে এটা মনে ছিল না, ওই দিন ওই বয়স পার হয়ে গেছে ওই সময়, এখন আর ওরকম মনে নাই। তবে মিথিলার কাছে মিথিলার একটা আঙ্কেল গিফট দিছে, মিথিলারে আমাদের পাশের বাসায় মানে পাশের বাসায় থাকে এসে ভাই মিথিলার আব্বুর কলিগ, তো মিথিলাকে একটা গিফট করছে, চকলেট বক্স লাভ। মিথিলা তো সেই খুশি, এতগুলো চকলেট পেয়েছে, আর ওর বান্ধবীদের দিয়েছে, অনেক বান্ধবীরা ছিল ওর স্কুলে গিয়েছিল, তো ওখান থেকে দিতে দিতে আর বাসা পর্যন্ত এইগুলো এনে পৌঁছাইছে, তা আমরা আর কি ভাগ বসিয়ে দিলাম, আমরা সবাই আবার একটা দুইটা করে নিয়ে নিয়েছি, ওর আরও কমে গেল। তা বলছে এখন আমি বক্সটা এভাবে ভরে রেখে দিব, তোমরা আর কি নিবা, আমরা বললাম না তুমি রেখে দাও তুমি খাও। তা মিথিলা চকলেটগুলো খাচ্ছে, নিয়ে খেলছে, দেখছে, ও অনেক খুশি কিন্তু গিফট পেয়ে।
তারপরে যে রসটা নিয়ে আসছে, মিথিলা আবার রস খাবে, তা খেজুরের রস, অনেক দূর থেকে তো কাঁচা রস নিয়ে আসতে পারবে না, এই জন্য মা একটু জাল দিয়ে দিয়েছে, আর ওটা বড় ফ্রিজে ছিল, তো এজন্য আমি আবার মিথিলাকে একটু গরম করে দিলাম, তা হালকা গরম করে দিলাম, কারণ এটা জাল দিয়া হালকা গরম করলেই খাওয়া যাবে। এই যে খেজুরের রস, একাও খাই নাই, ওর আব্বুরে দিলাম, আমি একটু খেলাম, ও খেলো, তিনজনই আর কি ভাগ করে খেয়ে নিলাম একটু একটু করে। তো খেজুরের রস আমাদের যশোর এলাকার নাম করা, খেজুরের গুড় রস। তো এবার আমরা যেতে পারলাম না, শীতের আগেই ঘুরে এসেছি, তার জন্য আর কি এবার আর খেজুরের রস ওইভাবে আমাদের খাওয়া হয়নি। তার ও রস খাওয়ার পরে আমি সিম কাটতে বসলাম, আব্বু আবার একটু গোছায় খাওয়া দাওয়ার পরে গোছায় একটু বাইরে গেল, মিথিলার আব্বু অফিসে চলে গেল আর মিথিলা স্কুল থেকে চলে আসছে খাতা দেখায়। তারপরে আমি সিম কাটছি আর ওর কিন্তু বই পড়াচ্ছি, কি করব, আমাদের কাজের ভিতরেই কিন্তু সময় করে নিতে হয়। তা মিথিলার একটু বই পড়াচ্ছি পাশে বসেই, ও পড়তে পারে, তারপরে একটু দেখে দিলাম, আমি যদি পাশে থাকি তাহলে পড়াটা খুব সুন্দরভাবে পড়ে তার জন্য। আর ও এখন গাছ লাগাবে, ওর পড়া শেষ হয়ে গিয়েছে, তা আমার বললো আমি রসুন লাগাবো, ঠিক আছে লাগাও, তার জন্য কিছু ওই যে গাছওয়ালা রসুন, মানে অল্প অল্প মুখটা ফেটে আসছে, ওই রসুন আমি কিছু বেছে দিলাম, বললাম এবার লাগাও, আমাকে আর ডিস্টার্ব করো না তুমি। অনেক কাজই তো করলাম সকাল ধরে, দেখতেই পেলেন, এখন কচু কাটবো, আর মিথিলা এই যে গাছ লাগাচ্ছে, যা পারে করুক, একা একা আর কি করা। আর মেন কথা, ওর খেলার সাথে নাই, ও যেটা করতে চায় আমি খুব একটা না করি না, আমি পারলে ওর সাথে খেলি, না পারলে ও একাই যা পারে তাই করে। তো এখন কচু কেটে নিব, কত বড় কচু না, ঢাকাতে কিন্তু এরকম কচু পাওয়া যায় না সচরাচর, আর আমিও খুব একটা দেখিনি, মাঝে মধ্যে তো বাজারে যাই। তা কচু আসলে অনেক ভালো লাগে খেতে, কিন্তু এখানে তো এভাবে পাওয়া যায় না, আজকে কচু রান্না হবে আর খুব তৃপ্তি নিয়েই খাবো। তো এই যে কথা বলতে বলতে কচু কাটা শেষ হয়ে গেল, আর আজকে দেখা যাক আরো কি কি রান্না করা যায়। এখানে শিম কুচি কুচি করে কেটে নিয়ে এটা লবণ মাখিয়ে রেখেছি, ভাজি করব, আর কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এখানে মুরগির মাংস, এটা আর কি মাংসগুলো বেছে বেছে নিয়ে তারপরে মাসালা চিকেন করব। তা কচু রান্না করার জন্য আমি যে কাতলা মাছটা দিয়ে রান্না করব সেটা ভাজি বসিয়ে দিয়েছি, আর এক চুলায় কচু বসিয়ে দিয়েছি। কচুটা সিদ্ধ করে একটু ভাপ দিয়ে ফেলে দিতে হবে, তা এটা কিন্তু বেশি সিদ্ধ হলে হবে না, হালকা একটু সিদ্ধ আর কি, 40% মতো সিদ্ধ হলে এটা নামিয়ে নিতে হবে। তো কচু থেকে এরকম বলক চলে আসছে আর এটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো উঠে নিতে হবে। কাতলা মাছ দিয়ে কচু রান্না অনেক ভালো লাগে, কাতলা মাছ, রুই মাছ, ইলিশ মাছ। তা এখন আমার বাসায় আছে কাতলা মাছ, এজন্য কাতলা মাছ দিয়ে কচুটা রান্না করব। বাসায় আছে বলতে মাছটাও কিন্তু আব্বু নিয়ে এসেছে। তা ভাত বসিয়ে দিলাম আর এখন কচু ছড়িয়ে দিব, পাতিলে তেল দিয়ে দিলাম, আর এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, অল্প একটু আদা বাটা, লবণ স্বাদ মতো, আর শুকনা মরিচের গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে কচুটা দিয়ে দিতে হবে। তারপরে কচুটা একটু কষিয়ে নিব মশলার সাথে, তারপরে কিন্তু পানিটা দিতে হবে, তা একটু দেখে দিলাম, এটা কিন্তু একেবারে গলে যায়নি। তা কচুটা অনেক এলাকায় এটাকে কচুর মুখি কি যেন ওসব নাম বলে, আমাদের যশোর এলাকায় এটাকে মান কচু হিসাবে আর কি সবাই চেনে। রান্না করতে করতে একটা জিনিস দেখাই আপনাদের, আমাদের পাশের বাসা যেখানে ভাঙচুর হচ্ছিল একদিন আগেই, ভাবছিলাম হয়তো বা বিল্ডিং উঠাবে আর আমাদের জানালাটা ঢেকে যাবে, তা না, ওরা আর কি টিন পাল্টাচ্ছে আর নতুন আর কি আজকে টিন দিয়ে এটা আবার ঢেকে দিবে। তা যাই হোক, এটা 2 দিনের ভিতরে কাজটা হয়তো বা কমপ্লিট হয়ে যাবে, শব্দ আর ওইভাবে হবে না। তা রান্না করতে করতে একটু দেখছিলাম যে ওরা কী করে, তা এটা আর খুলে রাখা যাবে না, জানালাটা আবার দিয়ে দিব আপনাদের দেখানোর জন্য, এটা খুললাম, তো জানালাটা দিয়েই দিই, তা না হলে ধুলাতে একেবারে ভরে যাবে সব। আর এই যে কচুটা হয়ে গিয়েছে, এটা গলে গিয়েছে একেবারে, আর ঝোলটা কমিয়ে আর কি এটা নামিয়ে নিতে হবে।
আমি গরম মশলা আর গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছিলাম, মাছটাও দিয়েছি অফ ক্যামেরায়। দিয়ে এটা আর কি ঝোলটা কমে আসলে নামিয়ে নিতে হবে। তো এরকম ঝোল অবস্থায় যদি না নামানো হয় রান্নার পরে এটা একেবারেই মানে ঝোলটা এঁটে যায়, তার জন্য এরকম ঝোল অবস্থায় নামিয়ে নিয়েছি। আর এখন শিমটা বসে দিব। এই যে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, হলুদ, তেল একসাথে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেজে নিব। এটা আর কি আলু ভাজির মতো করেই ভাজতে হয়। তো একটু টাইম নিয়েই শিমটা ভেজে নিতে হবে। এক সুলাই শিম ভাজি হোক আর এক সুলাই মশালা চিকেন বসিয়ে দিব। তা আজকে মশালা চিকেন করার জন্য আগে আমাদের চিকেনটা ভেজে নিতে হবে। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে কিন্তু মাংসতে বেশি কিছু দেওয়া যাবে না, একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাংসটা ভেজে নিতে হবে। তা লবণ আর হলুদ দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দেয়। তা একটু জাল করে জালটা বাড়িয়ে পানিটা কমিয়ে একটু টাইম নিয়ে মাংসটা ভাজতে হবে। প্রায় 20 মিনিট আমার সময় লাগছে শুধু মাংস ভাজতে। তো এরকম লাল লাল হয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নিব। আর এখন কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা ভাজার ফলে এটা কিন্তু এই অবস্থায়ও খাওয়া যাবে, কিন্তু মশলা চিকেন একটু মশলা দিয়ে এটা আবার রান্না করতে হবে। তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দিব মাংসের তেল, মানে মাংস ভাজির ফলে যে তেলগুলো বের হয়েছে সেগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা রসুন বাটা অল্প একটু, তার সাথে অল্প একটু শুকনো মরিচ বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম সবগুলো গরম মশলার গুঁড়া। দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন দারুচিনি আর এলাচ ফল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা এমনভাবে কষাতে হবে টাইম নিয়ে, যেন মশলার যে উগ্র একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে। আমি এখানে মশলাটা অনেক সময় ধরে একটু লো আছে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিট মশলাটা কষানোর পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু মাংসগুলো ভাজি করা অনেক টাইম নিয়ে, প্রায় 20 মিনিট টাইম নিয়ে মাংসগুলো ভেজে নিয়েছি, এখন কিন্তু মাংসতে কোনো পানি কোনো কিছু অ্যাড করব না। জাস্ট এই মশলাটা মাংসের সাথে মিশবে, মেশার পরে 20 মিনিট ধরে একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে এই মাংসটা রান্না করতে হয়। এত মজা লোভনীয় হয় এই রেসিপিটা, একবার খাইলে মনে হবে বারবার খাই। রুটি ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। তা আশা করবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা করতে আমার টোটাল প্রায় 50 মিনিট সময় লাগছে, এটা টাইম নিয়ে আর কি রান্না করতে হয়। তা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ঘুম, মানে আজকে অনেক কাজ করেছি তার জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছে। তা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে ছাদে আসলাম। ছাদে আসার পরে অনেক বাচ্চারা, আর ইদানিং যেন কি যেন হয়েছে বাচ্চাদের সাথে খেলতে আমার অনেক ভালো লাগছে, তার জন্য ওদের আমি জুতো ওঠা খেলাটা শেখাচ্ছিলাম। কিন্তু এখানে মজার একটা কাহিনী হচ্ছে কি, জুতাগুলো সাজানোর পরে ওদের বলছি তোমরা এক একজন এসে জুতাগুলো নিয়ে চলে যাও। ওরা কি করছে, যার জুতো সে পায়ে দিয়ে চলে গেছে, মানে ওরা বোঝেই না এই খেলাটা কিভাবে খেলতে হয়। আমার কথা খেলতে নিচ্ছে না, ওই বাবা কষ্ট হয়ে গেছে বুঝি কষ্ট। তুমি কি দিয়ে খাইছো আজকে? খাওনি কেন? আমু আজকে খেতে দেয়নি। হ্যাঁ কি খাইছো? নুডলস। তাই জুতো ওঠা খেলা তো পারলই না, এখন ওরা ফুটবল খেলছে। আসলে দেখতে অনেক ভালো লাগে ছোট ছোট মামনিরা যখন একসাথে খেলা করে। আর ওদের সাথে মিথিলা থাকে অন্যদিন, কিন্তু মিথিলা আজকে নাই, ও আরবি পড়তে গেছে তার জন্য। তাই এই ছিল আজকের ভিডিও, আশা করবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।